করে বাড়ি থেকে বিদায় করতে সেটা ভালো করে জানা আছে। ওই মুখ পড়ার উপর আজকে আমি কেমন গরম হয়েছি, মুখ পড়া সাত সকালবেলা উঠে কোথায় যায় না যায় কিনে নেই, আজকে বাড়িতে এসুক। সাত সকালবেলা উঠে সে কোথায় যায়, কোথায় গিয়ে থাকে, কোন মাগির বাড়ি যায়, আসুক আজকে ওর একদিন কে আমার একদিন, আজকে আসুক, ওকে আমি শাস্তি দেব। আজকে ভাতারকে জব্দ করব, আজকে ভাতারকে কি করে জব্দ করতে তুমি দেখে নেবে। হ্যাঁ, ভাতার জব্দ করবি কে বলছি রে, কইরে আমাদের চানাচুরের মা দেখেছো ছেলে নাই বিলি নাই কি বলবো, মনে হচ্ছে পাঠা এসেছে, পাঠা না পাঠালো আই বকরা বকরা। এই তোমরা সবাই শুনো, ভাতারকে কি করে জব্দ করতে হয়, কেমন করে, যেমন হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে, আর তোদের মতন মাগি জব্দ হয় ডেড় হাত পাছুনে। এই মুকরা মিনশে বাইরে থেকে গজর গজর করে না কর, ভিতরে এসো, দরজা খোল, তোমাকে কি করে জব্দ করতে হয় সেটা আমার কাছে, দরজা খোল, তুই কুতুম উতুম করে ফেলবো আজ, তোমার কি মনে নেই তুমি বিয়ে করেছো, কে তোমার বাড়িতে বউ আছে, কে বিয়ে করলো, বউকে খেত, কে বিয়ে করলো তুমি জানো না, কে বিয়ে করেছে, আমি বিয়ে করিনি, আমি শাদি করেছি, আমি কবে বিয়ে করলাম বললো, এই না মনে, এই যে গায়ে হাত দিবি, ওটাই বিয়ে করা বলে ওটাই শাদি করা বলে, আমাকে চিচিয়ে দিবে, আমাকে চিচিয়ে দিবে, এই দেখো ভাতার কি ইয়ার কি কইছে, এ মা ইয়ার কি কইছে, খাপা মা আইবে কেন, ইয়ার কি কইছে, এই শুধু এক কিল দিয়েছি, এরপরে যদি আমার বাবার বিক্রি হবে না বুকে মা মারবো, দেখবে আমি বাপের বেটি তো, মায়ের বেটি তো, বাপের বেটি শালি ছেঁচাই মারছে তো, তাতে মার, তাতে মার, এই মারলাম, মার এখানে, মার 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 মার, এই মার মার, আমি যদি এখানে মারি তুমি মরে যাবে, লে টাটা ইন্ডিকা মার, রিয়াল ভেঙ্গি দেখে না দেখ, তা তারপর টাওয়ার কি করে পাঁচটা দেখেল বলে, মার মার মার, আমি যদি এখানে মারি তুমি মরে যাবে, আর আমি বিধবা হয়ে যাব, কে বিধবা হবে, আমি, তুই বিধবা হবে, ভালো হবে, আর হয়ে সার হবে, লোকে জমিতে ধান খাবে, না মনে 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 করো আমি বাপের বেটি, তুমি আমাকে খাওয়া দিতে পারো না, পড়া দিতে পারো না, শোখা দিতে পারো না, কিন্তু আমি যদি তোমাকে মেরে ফেলি, জানো তোমার মতো হাজারটা ছেলেকে আমি বিয়ে করতে পারি, কাকে, কিন্তু ওই ছেলে দেখা কইলে কোন ছেলে তোকে বিয়ে করবে দেখাবো, এই শুনো, বেশি দূর যেতে হবে না, তোমার গায়ের ভাইদেরকে বলো, কাদের, তুমি বাড়িতে না থাকলে তোমার ভাইরা এসে আমার সঙ্গে, আমার বংশ দাঁড়িয়ে আছে, আমার বংশ লাইন মনে হচ্ছে আমজাদ খান দাঁড়িয়ে আছে, তোমার ভাইগুলোকে জিজ্ঞাসা করো, কার ভাই, আমার সঙ্গে লাইন মারে কিনা, আমার আমার ভাই হলি তোর, এই তো এই গুণ ভাই গুণ, এরা লাইন মারে, হ্যাঁ, কেনই বা লাইন মারবি না, আমার যে ছোট ভাই হয় তো দেবর ভাই যে নাকি গো ভাই, এই মুখ পা মিনছে, বলো কোথায় গিয়েছিলি, তোমার জ্বালাতে পাড়ায় মুখ দেখানো যায় না, আমি ওই পাড়ায় গিয়েছিলাম কলিমদ্দির মায়ের কাছে, কি করতে, ওরে কলিমদ্দিনের মায়ের হইলো তাই আমি মনে করলাম আমারও হবে, নামুনি বাড়িতে না থেকে তুমি ওই করে বেড়াচ্ছো, কি হয়েছিল, কি করেছিলে, ওরে কিন্তু কলিমদ্দিনের মায়ের ছেলে হইলো রে, আমি মনে করলাম শালা কলিমদ্দিনের মায়ের কাজ যাইতেলি আমারও ছেলে হবে, তোমার আর ছেলে হবে না, কেন, তোমার জোর নেই, তোমার, আরে শালি তো জমি ভালো লয়, আমার জমি ভালো নয় না, তোমার চাষ ভালো নয়, কে, আমি চাষি ভালো, তুমি ভালো করে চাষ চাষবে জমিতে, তুমি কি বলবি রে ভাই, শালার জমিতে যখন ইউরিয়া পটাশ দিছি আর হাঁস মুরগি দিছি খত খত করে খাইলি, তাইলে ওই শালির জমিতে আর ফসল ফলবে, এই না মনে, তুমি যদি প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে এসে ঘুমিয়ে থাকো, কে, আমার সঙ্গে যদি ভালোবাসা না করো তো জমিতে ফসল হবে, আমি ছক নামাজ পড়ি আর আমাকে বলছি আমি মদ খাই, এ শালি ঢেপসির মজা দেখিলাও, এই যে তো তোমার জালাতে, দেখ রে দুলাল, দেখ দেখ তোর চাচির মজা দেখিলে, এই কি বলে, হ্যাঁ, ও আমার ভাষাতে, ও ও আমাকে চাচি বলবে, কেন, আমার ভাই হলে তো চা কি হয়, এই নামরে, হ্যাঁ,
তোমাকে ভাই বললে আমাকে ভাবি বলবে, তাই বলে এই নামুনে সাত কথা অনুমতি কিনছিলে তোমার জানাতে পাড়ায় মুখ দেখানো যায় না। আমি যখনই কান্দ্রা মেলার ঘাটে গিয়েছিলাম ওই ঘাটে কাপড় ধুচ্ছিলাম আর সমস্ত কান্দ্রা মেলার ভাবির আমাকে ডেকে ডেকে বলছে, এই মাম্পি তোর ভাতটা সামলা নালে তোর ভাতের মুখ ভেঙে দেবো। বলছে তোর ভাতটাকে সামলে না কেন? আমি বললাম কেন ভাবি কেন কি হয়েছে? কেন ভাবি কেন কি হইলো? বলছে কি হলো আমাকে ভাবি বলছো না মনে না মনে এখন কি একটি মেরে মুখ ভেঙে দেবো। এই কি খেলে কি খেলে? ও আমি তো সাম্য হয় আমি বললাম নাকি আমার ভাবিরা বললো তুমি নাকি আমার ভাতার? হ্যাঁ না ভাতার লাই বলবি আমার ভাতার হয় না আমার স্বামী হয়। তো আমাকে ডেকে ডেকে বললো, আমি বললাম কেন ভাবে কি হয়েছে? কি হইলো বোঝো? ওই তো কান্দ্রার, হ্যাঁ কান্দ্রা বাজারের মাঝখানে মাঝখানে মদ খেয়ে ল্যাংটো হয়ে চিত হয়ে পড়েছিল। দেখো গো চাচা তোমার ভাবির কথা শোনো, আমি না শালি বলছি আমি নাকি মদ খাই? আমি মান্য গণ্য জঘন্য ব্যক্তি, আমি মদ খাই না আমি চেডি খাইছি। এই না মনে চেডিটা কি মদ হলো না? চেডি যদি মদ হলো তাহলে সরকার ওই কারখানা বাজারের মাঝখানে তুমি মদ খেয়ে ল্যাংটো হয়ে পড়েছিলি। পুলিশ লজ্জায় ভাবিরা মুখ দেখাতে পারছে, তোর ভাবিরা দেখেই লবে ল্যাংটোই পড়ে আছে। হ্যাঁ তাহলে তোর ভাবিদের কেমন জ্ঞান? তোর ভাবিরা কি কিছু পড়েছিল না? কেন পড়েছিল? শাড়ি ব্লাউজ ছায়া ঢেকে দিল না আমার ভাবিরা তোমাকে কেন দিবে? আমার ভাবিরা সম্পূর্ণ শৈল উদাম গুদাম কেন দিবে বলতো? তোর ভাবিরা যে বিনা পয়সায় তারকে সব দেখবি। এই শোনো আমি তোমার সঙ্গে সংসার করব না। তুমি যদি টাকা ইনকাম করতে না পারো, তুমি যদি ভালো শাড়ি ভালো ব্লাউজ ভালো ছায়া পরাতে না পারো, তোকে ছায়াও যদি না দিতে পারি তোকে আন্ডার প্যান্ট দেবো, তাও যদি না দিতে পারি একটু গেঞ্জি দেবো বগল কাটা গেঞ্জি। এই মুখ বলে দিয়েছে আমি কি ওইসব পড়ি? কথাই কি বলে জানিস? কি বলে? স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন, তাই আমি তোমাকে ভালোবাসি। আজ আমি ইনকাম করতে যাব, আমি একা লয় তাহলে আমার সাথে আমার বন্ধু যাবে লেখজন, তাই নাকি? তুমি ইনকাম করতে যাবে? দুম্বাই যাব, দুম্বাই। এক দুম্বাই নয় মুম্বাই, রেল গাড়িতে যাব, রেল গাড়ি। ওগো তুমি সত্যি বলছো? ওগো আমার সোনা। কি বলছো? আমার সোনা বললো না সোনা বললো না। ওগো আমার স্বামী। ওগো আমার মামি। তুমি সোনা বললো না মা? এই কি বলে মা? পাড়া দি যখন যাব। আমি তোমার মা। কে কে মা বললি? তুমি তো বলে সোনা আমার মা। তাহলে আমার চুল হইছে। তুমি ইনকাম করতে যাবে, তুমি আমাকে টাকা পাঠাবে, আমি খাবো। এমনি না খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছি, তুমি আমাকে টাকা পাঠাবে, আমি খেয়ে খেয়ে মোটা। এটিমে টাকা ভরি দেবো, তুমি খালি খেচাম করে বাই গুলো। আমাকে সোনা বললা, তুমি সোনা বললো না গিয়ে কেন? পাড়া দিয়ে যাবো তখন পাড়া ছুঁড়িরা সব ছিঁড়ি আমাকে কানে দুলবো না, তখন ওই গন্ধই থাকতে পারবে না কারো কানে পুঁছ থাকবে। ওগো আমার ময়না, তুমি যখন বিদেশ যাওয়ার কথা বললে ভেবেছিলাম শখ করে আমার বাবা এই ঘড়িটা আমাকে দিয়েছিল। কার বাবা দিয়েছিল? আমার বাবা। তোর বাবা কখন দিল রে? আরে তা নয়, আমার বাবা দিয়েছে, মনে করো আমার বাবার টাকা না, এটা আমার টাকা। তোর বাবা দিবে কেন? আমার শ্বশুর বাড়িতে হাঁস মুরগি যা পুষেছিলাম সেই টাকা জমি আমি বাবার কাছে রেখেছিলাম। হ্যাঁ আর বাবাকে সেদিন বাবার বাড়িতে গিয়ে বললাম বাবা বাবা টাকাগুলো যে জমি রেখেছিলাম সেই টাকাগুলো আমাকে দাও। হ্যাঁ যখন টাকা দিয়েছি তখনই একটা ঘড়ি কিনেছি। ঘড়ি কিনে যাও, মনে করছে আমার স্বামীর হাতে ঘড়ি নেই। দেখি ঘড়িটা দেখি কেমন লাগছে,
Yeah.